فأتاهم الله من حيث لم يحتسبوا فأتاهم الله من حيث لم يحتسبوا এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন যে এই ভাবে পাকড়াও হতে পারে কোনোদিন কল্পনাও করে নাই 5ই আগস্ট সকালবেলাও বুঝে নাই যে কি হইতে যাইতেছে 12 পদের তরকারি দিয়ে রান্না করেছিল দুপুরের খাবার কয় পদ চিন্তা করতে পারেন অথচ 5ই আগস্টের আগে কমপক্ষে 1 থেকে 1500 মানুষ বাংলাদেশের মাটিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রদের শিশুদের মায়েদের রক্তে আল্লাহর এই জমিন রঞ্জিত আর সেই জমিনের শাসক 12 পদ দিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য রান্না করা খাবার আয়েশ মেরে মুজ মেরে ফুর্তি করে খাবে এই ধরনের মানসিকতা সম্পন্ন শাসক ছিল এই মাটিতে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র জামিয়া হোসেনিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসার আজিমুস শান বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য রব্বে কারীমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আপনারা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে সারা দিন ধরেই ওয়াজ এবং বয়ান শুনতেছেন আমি আজকে আপনাদের সম্মুখে শুধুমাত্র হাজির হয়েছি হাজিরা দেওয়ার জন্য আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য গতকালকে মাগরিবের নামাজ আদায় করেছি পবিত্র মসজিদুল হারামে মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়ে রওনা করেছি এরপর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র চলার মানে সফরের উপরে আছি চলাচলের উপরে আছি শারীরিকভাবে খুবই ক্লান্ত তো শুধুমাত্র আপনাদের এই ঐতিহাসিক এই মুরাদনগর মাদ্রাসার এবং এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে সাক্ষাতের জন্য এবং বিশেষ করে আপনাদের এই এলাকার মানুষের গণমানুষের সর্বশ্রেণীর মানুষের প্রিয়ভাজন আপনাদের জনপ্রিয় নেতা জনাব মুফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজান অনেক অনুরোধ করে বলেছেন যেন কোনোভাবে এখানে আমি উপস্থিত হই ইত্যাদি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন এই জন্য শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমি এখানে হাজির হয়েছি দুই একটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব কোরআনে পাকের সূরাতুত তাওবা থেকে তিনটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর শানে নুজুল তথা এই আয়াতগুলো কি জন্য নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল এটা মাদ্রাসার উলামায়ে কেরাম এবং যারা কোরআনে পাক নিয়ে পড়াশোনা করেন তাদের সকলেরই জানা আছে খুব সংক্ষেপে যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
সর্ববৃহৎ যেই জিহাদ ছিল সবচেয়ে বড় সংখ্যক বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মুজাহিদিনদেরকে নিয়ে আল্লাহর নবী যে যুদ্ধ পরিচালনা করেছেন এবং আল্লাহর নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ সেটা হলো তাবুকের জিহাদ তাবুক যুদ্ধ যেই যুদ্ধটা ছিল পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেই যুদ্ধে কয়েকটা বিষয় ব্যতিক্রম ছিল একটা বিষয় হলো অনেক দূরে যেতে হবে অনেক দূরত্বের সফর দ্বিতীয় বিষয় ছিল যে সময়টা ছিল অত্যন্ত কঠিন প্রচন্ড গরম একেবারে সাংঘাতিক যে গরমের মৌসুম এই প্রচন্ড গরমের মৌসুমে মরুভূমির পথ পাড়ি দিয়ে শত শত মাইল দূরে জিহাদের জন্য যেতে হবে তো দূরত্ব একটা কঠিন ছিল ফ্যাক্ট একটা জটিলতা ছিল তীব্র গরম এটা আরেকটা সমস্যা ছিল তৃতীয় আরেকটা সমস্যা ছিল এই জিহাদের মধ্যে অংশগ্রহণকারীদের জন্য সেটা হলো যে এমন একটা সময় এই জিহাদের ডাক এসেছিল যখন মদিনার সকল সাহাবায়ে কেরাম আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে তারা সংকটে ছিলেন যারা কৃষি কাজ করেন তারা বিষয়টা ভালো বুঝবেন কৃষকরা মাঠে ফসল ফলায় তো ফসল ফলাইতে তাদের অনেক ইনভেস্ট করতে হয় বীজ কিনতে হয় সার কিনতে হয় এটা সেটা করতে হয় এগুলো করতে থাকে কৃষক একটা পর্যায়ে তার হাতে যা টাকা পয়সা থাকে সব শেষ হয়ে যায় কিন্তু তখনও ফসল গোলায় উঠাইতে আরো সময় বাকি তখন কি করে তখন করজ করে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে সংসার চালায় বাকিতে বাকি দোকানদারের কাছ থেকে বাকি খায় আর এইভাবে মানুষের কাছ থেকে ঋণ পাদি করে সে কোনো রকম ফসল কাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে অভাব থাকে এরপরে যখন ফসলটা কাটে তখন সেই ফসল বিক্রি করে সকলের বাকি বাটনা যা আছে ঋণ সব শোধ করে দেয় তো এই জিহাদের ডাক আল্লাহর নবী এমন এক সময় দিয়েছিলেন মদিনার যে মূল উপার্জনের ইনকাম সোর্স মদিনার স্থানীয় অধিবাসীরা তারা সকলে খেজুরের চাষাবাদ করতেন খেজুর বছরে একবার ফলন হয় তো সেই ফল যখন পাকা মাত্র পাকা শুরু করেছে এখনো পরিপূর্ণ পরিপক্ক হয় নাই আরো কিছুদিন সময় লাগবে গাছে মাত্র ফল ধরেছে পাকা ধরেছে এখন এই সময়ে যদি কেউ বাড়ি থেকে বাইরে চলে যায় সমস্যা দুইটা একটা হলো সময় মতো যদি ফল না পাকা যায় না পাড়া যায় ধান পেকে গেছে এখন যদি কেউ ধান না কাটে তো ধান কি তার জন্য অপেক্ষা করবে সব ধান দেখা যাবে আস্তে আস্তে মাঠে নষ্ট হয়ে যাবে এখন মদিনার সমস্ত খেজুরের বাগানের খেজুর গাছে গাছে খেজুর ধরেছে কিন্তু এখনো কাটার সময় হয় নাই এই সময় যদি জিহাদে যায় তাহলে সকলের খেজুরের বাগানের খেজুর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর হাতে নাই কোনো টাকা পয়সা জিহাদের সামানপত্র কিনবে কিভাবে ঘোড়া কিনতে হবে উট কিনতে হবে তরবারি কিনতে হবে লৌহ বর্ম কিনতে হবে হাতে নাই টাকা গাছে ফল এই অবস্থায় যদি জিহাদের সফরে যায় তাহলে বিরাট আর্থিকভাবে অনেক সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হবে তিনটা প্রতিকূলতা ছিল তিনটা বাধা ছিল কয়টা বাধা তিনটা বাধা এক নম্বর হলো সফরের পথ অনেক দূরত্বের এই দূরত্বের পথ অতিক্রম করতে হবে দুই নম্বর বাধা হলো তীব্র গরমের সংকট এই শরীরের মধ্যে গরমের তীব্র দাবদাহে ফসকা পড়ে যায় আরব দেশের গরম সেই গরমের মধ্যে মরুভূমি এবং পাহাড়ের পথ দিয়ে পথ চলতে হবে দীর্ঘ পথ এক দুই মাইল না শত শত মাইল পথ চলতে হবে আর তিন নম্বর হলো এখন যদি কেউ জিহাদের জন্য সফরে বের হয় গত বছরের ফসল মাইর খাবে আর যত বাকি বাট্টা আছে এই সমস্ত বাকি পরিশোধ করার জন্য তার কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতে হবে এই রকম পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসলো আল্লাহর নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসলো
لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة এইজন্য আল্লাহ বলেছেন যে প্রতিকূলতার সময়ে যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিল প্রতিকূলতার সময়ে কঠিন সময়ে যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে আল্লাহ তাদের প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি বুঝেন না এই কথা বললে রাগ করেন না এই যে আপনারা এখন সারা দেশে বাদভাঙা জোয়ার আমাদেরকে দেখলে আপনারা খুব উদ্বেলিত হন এখন হলো আমাদের একটা অনুকূল সময় চলতেছে ভালো সময় একটা সময় গেছে আমাদের প্রতিকূলতার সময় যখন মামুনুল হক নাম উচ্চারণ করা বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ ছিল এই নাম যার ঘরে পাওয়া গেছে তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ছাড়ছে অসংখ্য মানুষ আমি জানি এমন কারাগারে বহু যুবকের সাথে দেখা হয়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে ধরে আনছে পুলিশ কঠিন মামলা দিয়ে জেল হাজতে চালান করে দিয়েছে অপরাধ কি হুজুর অপরাধ কিছুই না কেউ বলে যে আপনার একটা ওয়াজ শুধু ফেসবুকে শেয়ার করেছিলাম এই কেউ বলে যে শুধু একটা কমেন্টে আপনার নাম লিখেছিলাম এই জন্য এরকম কিছু মানুষ ছিল দুর্দিনে যারা ওলামায়ে কেরামকে ছেড়ে যায়নি তবে এত মানুষ ছিল না দুর্দিনে এত মানুষ ছিল না মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের পরিমাপ করেন তার দুর্দিনের সময়ে কঠিন সময়ে তার আমল কি পরিমাণ তার সাহস কি পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য তার ত্যাগ আর কুরবানি কি পরিমাণ এই জন্য আজকে আমি বলি আপনাদেরকে ভালো কথা এখন আপনারা অনুকূল একটা পরিবেশে দ্বীনের মাহফিলে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের পিছনে জিন্দাবাদের স্লোগান দিচ্ছেন এটা এখন থেকে পাক্কা নিয়ত করেন যে আল্লাহ যদি আল্লাহ না করুক আবার যদি কোনোদিন আমাদের উপর বিপদ আসে আবার যদি কোনোদিন আল্লাহর দ্বীনের পথে কেউ বাধা সৃষ্টি করবার চেষ্টা করে আবার যদি কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আল্লাহর জমিনে কোনো তৎপরতা পরিচালনা করে অবস্থা যত ভয়াবহ আর যত প্রতিকূলতাই হোক না কেন জান আর মালের কোনো তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আবার মাঠে নেমে পড়ব তো ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল লাকাদ তাবাল্লাহ আল্লাহ তাদের দিকে ঝুঁকেছেন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন আল্লাহ তাদেরকে আপন করে নিয়েছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের বিশাল নিয়ামতের ওয়াদা করেছেন এটা হলো একটা মূল ঘটনা এই ঘটনার আলোকে আমি আর লম্বা কথা ইতিহাস বললাম না শুধু এতটুকু বললাম এই তবুকের জিহাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন একটা ঘটনা আমরা সকলেই জানি আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাস্তায় সাদাকা করার জন্য দান করতে গিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যা তার সম্পদ ছিল তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর নবীর কাছে পেশ করে দিয়েছিলেন আর মনে মনে তিনি আশা করেছিলেন যে কোনোদিন তো আবু বকর সিদ্দিকের সাথে আমি প্রতিযোগিতায় কুলায় উঠতে পারি না আজকে এই কঠিন সময়ে আমি আমার জিন্দেগির উপার্জিত সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আজকে ইনশাআল্লাহ আমি আবু বকর সিদ্দিকের চেয়ে অগ্রসর হয়ে যাব রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আল্লাহর নবীর কাছে তিনিও তার সম্পত্তি পেশ করলেন পরিমাণে হযরত ওমরের চেয়ে তার সম্পদ অনেক কম ছিল আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর তুমি কি আনছো আর তোমার পরিবারের জন্য কি রেখে আসছো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গিয়ে আমার জীবনের উপার্জিত সঞ্চিত যা সম্পত্তি ছিল সব আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে আসছি
যা ছিল সব জমা করে দিলাম আপনার কাছে কাতালে তোমার পরিবারের জন্য কি রেখে আসছো তিনি বললেন যে আমার পরিবারের জন্য আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি এই সেই জিহাদ যেই জিহাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ভাবে জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন এই জিহাদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট 300 উট এবং এই উটগুলোর বোঝাই করা যত মাল 300 উট তার পিঠবর্তী বোঝাই করা মালামাল সহ জিহাদের জন্য আল্লাহর নবীর কাছে তিনি হাওয়ালা করে দিয়েছেন আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই বিপুল পরিমাণ দান দেখে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন নবীজি সেই দিন ঘোষণা করেছিলেন মা আলা ওসমান মা আমিলা বাদাল ইয়াউম ওসমান আজ যা করেছে আল্লাহ ওসমানের প্রতি এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন যে আজকের পরে ওসমান যতদিন বেঁচে থাকবে সে কি করলো আর না করলো সেটা দেখার বিষয় নয় আজকের আমলের দ্বারা সে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নিয়েছে মুহতারাম হাজিরিন এটাই কথা আমি আজকে ইসলামের এই সময়ে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামের একটা অনুকূল হাওয়া বইছে এখন একটা অনুকূল বাতাস প্রবাহিত হচ্ছে এই সময় আমি আপনাদেরকে দুটো কথা স্মরণ করায় দিতে চাই এক নম্বর কথা হলো ওয়াতিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের গতি সব সময় একজনের পক্ষে রাখেন না বাতাসের গতি সব সময় একজনের পক্ষে থাকে না মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু যাওয়ার সময় যদি আপনি উজান ঠেলেন আসার সময় তাহলে আপনি দেখা যাবে যে বাটিতে আসতে হবে আপনার যাইতে যদি কষ্ট হয় আসতে সহজ হবে আজকে যদি আপনার ভালো যায় আগামী কালকে আপনার প্রতিকূল অবস্থা আসতে পারে আজকে যদি আপনার বিপদ থাকে ইনশাআল্লাহ আগামী কালকে আপনার জন্য নতুন ভোরের সূর্যোদয় হবে সময়ের পরিবর্তন হতে পারে অবস্থার পরিবর্তন হওয়া এটাই হলো পৃথিবীর স্বাভাবিকতা যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা অল্প কিছুদিনের এই দুনিয়ার মসনদ পেয়ে দুনিয়ার রাজ্য ক্ষমতা পেয়ে দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেয়ে ভুলে যায় যে এরও বিপরীত কোনো অবস্থা হতে পারে যারা সামান্য কিছুদিনের জন্য এই রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোয় পেয়ে রাষ্ট্র শক্তিকে নিজের হাতের মুঠোয় ব্যবহার করার সুযোগ পেয়ে ভুলে যায় যে তাদেরও আবার একদিন জনতার কাঠগড়ায় দাঁড় হতে পারে দাঁড় হওয়া রাখতে পারে যারা ভুলে যায় যে বাতাস সবসময় নিজের অনুকূলে থাকে না তাদের কি ধরনের পরিণাম হতে পারে হে পৃথিবীবাসী বাংলাদেশের মানুষ আগামী 100 বছর পর্যন্ত শেখ হাসিনার পরিণাম দেখে শিক্ষা নিও শিক্ষা গ্রহণ করে নিও আমরা অনেক উপদেশ দিয়েছিলাম অনেক কল্যাণকামিতার কথা বলেছিলাম আমরা যত কল্যাণকামিতার কথা বলেছি আমাদেরকে তত বেশি প্রতিপক্ষ সাব্যস্ত করা হয়েছে আমরা যত নসিহত করেছি আমাদেরকে তত শত্রু ভাবা হয়েছে আমরা যতবার বলেছিলাম যে এভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের মূল চিন্তা এবং চেতনাকে সমাজ থেকে ভুলুণ্ঠিত করবার এই পায়তারাগুলো বন্ধ করেন আমরা যতই বলেছি বিষয়গুলোকে তারা আমাদের জন্য শত্রুতা পোষণ করে আমাদের বিরুদ্ধাচারণ করে গেছেন মনে করেছিল যে এই ক্ষমতার মসনদ বুঝি আর কোনোদিন তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না মুহতারাম হাজিরিন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন যে এই ভাবে পাকড়াও হতে পারে কোনোদিন কল্পনাও করে নাই 5ই আগস্ট সকালবেলাও বুঝে নাই যে কি হইতে যাইতেছে 12 পদের তরকারি দিয়ে রান্না করেছিল দুপুরের খাবার কয় পদ চিন্তা করতে পারেন অথচ 5ই আগস্টের আগে কমপক্ষে 1 থেকে 1.5 হাজার মানুষ বাংলাদেশের মাটিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রদের শিশুদের
মায়েদের রক্তে আল্লাহর এই জমিন রঞ্জিত আর সেই জমিনের শাসক বারোপদ দিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য রান্না করা খাবার আয়েশ মেরে মজ মেরে ফুর্তি করে খাবে এই ধরনের মানসিকতা সম্পন্ন শাসক ছিল এই মাটিতে আমাদের কথাগুলো ভুল হলে বলেন যে হ্যাঁ এই কথাটা আমরা ভুল বলেছি অন্যায় বলেছি গণভবনে 5ই আগস্ট দুপুরের রাবার খাবারের মেনু কি ছিল সেটা তালাশ করেন দেখেন এরপরে বলেন আমি আর কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই যেই জনপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাশের গন্ধে ভরে গেছে গোটা দেশ যেই জনপদের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় গুলো কাতরাচ্ছিল যেই জনপদের মানুষ ঘরে পর্যন্ত মায়ের কোলে বাবার কোলে সন্তানগুলি বিদ্ধ হয়ে শহীদ হচ্ছিল যেই জনপদের মানুষ নিজের ঘরের মধ্যে নিরাপদে বসবাস করতে পারছিল না যেই জনপদের মানুষ এভাবে গোটা দেশের মানুষ যখন রক্তের স্রোতে ভাসছিল সেই জনপদের শাসক তখন এই আয়েশি খারাম খাবার খাওয়ার আয়োজন করতে পারে কতটা কতটা মানুষের প্রতি দেশের প্রতি জাতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন হলে এই কাজ করা সম্ভব মহতরম হাজিরিন বলতে চাই শিক্ষা গ্রহণ করার আপনাদেরকে যে সবক দেওয়ার কথা বলতে চাই আমরা নিজেরা যে সবক হাসিল করা উচিত বলে আমি আমাদেরকে আমাদেরকে আমি সম্বোধন করছি সেটা হলো এই যে পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি সবসময় নিজের অনুকূল থাকে নাই বদরের যুদ্ধে পরিবেশ অনুকূল ছিল উহুদের যুদ্ধে পরিবেশ উল্টে গেছে খন্দকের যুদ্ধে পরিবেশ উল্টে গিয়েছে আবার খায়বারের জিহাদে মুসলমানদের অনুকূল চলে আসছে পরিবেশ কখনো ওয়াতিলকাল আইয়ামুনুদাবিলহা বাইনান নাস আল্লাহ পাক কখনো বাতাস এদিকে প্রবাহিত করবেন তোমার অনুকূলে কখনো বাতাস প্রবাহিত হবে তোমার প্রতিকূলে আমাদের জন্য শিক্ষা হলো এই আল্লাহ না করুন আল্লাহর দ্বীনের জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো দর্দণ্ডপ্রাপ্ত প্রতাপশালী যে কোনো শাসকের মুখে যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে যে কোনো অন্যায়কারী যে কোনো ক্ষুধাদ্রোহী শক্তি তাগুতের মোকাবেলায় সিনা টান করে আবু সাইদের মতো দাঁড়িয়ে থাকতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য কেবলমাত্র আল্লাহর দ্বীনের জন্য এটা হলো একটা কথা দুই নম্বর কথা হলো এই জিসকা জিতনা হো কুরবানি উতনি খোদা কি মেহরবানি বিপদের সময়ে দুর্দিনে ইসলামের যারা বন্ধু সুদিনের বন্ধুদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি কাজেই শপথ করতে হবে যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল যেই মক্কা থেকে যেই মক্কার অধিবাসীরা 13 বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে আল্লাহর নবী তাদের অত্যাচারে উৎপীড়নে মক্কা থেকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন এই মক্কার দুরাচার কুরাইশের কাফেরেরা তারা সেখানে গিয়েও মুসলমানরা যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য যা কিছু ব্যাঘাত ঘটানোর জন্য যা করা দরকার তাই তারা করেছে মদিনার উপর হামলা করার জন্য বারবার তারা আক্রমণ শানিয়েছে এই সব কিছুর পরে অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হলো এবং মক্কায় আল্লাহর দিন জিন্দা হয়ে গেল মক্কায় দিন কায়েম হয়ে গেল একজন এসে বলল জিয়া রাসূলুল্লাহ আমি তো এখন মক্কা থেকে মদিনা হিজরত করতে চাই আল্লাহ নবী বললেন লা হিজরাতা বাদাল ফাতহি ولكن جهاد ونية لا هجرة بعد الفتح ولكن جهاد ونية এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ মক্কাও এখন ইসলামের দেশ কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই তবে তুমি যদি এই ফজিলত হাসিল করতে চাও আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে
হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল সওয়াব হাসিল করেছে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও তে তোমার জন্য দুটো রাস্তা দুটো পথ এক নম্বর পথ হলো ওয়ালাকিন জিহাদুন তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হতে হবে জিহাদে যেতে হবে জিহাদের জন্য মাথায় আমানা বাঁধতে হবে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের জান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে এর মাধ্যমে তুমি হিজরতের সমান সওয়াব পাবে এক নম্বর ওয়ানিয়াতুন আর দুই নম্বর হলো আরেকটা আরেক ভাবেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব পেতে পারো সেটা হলো এই তুমি নিজে নিজে পণ করো নিজে নিজে শপথ করো দুনিয়ার কাউকে বলতে হবে না শুধু আল্লাহকে বলো যে আল্লাহ আমি শপথ করলাম আমি পণ করলাম আবার যদি কোনোদিন এই মক্কা নগরীতে কুফরের রাজত্ব প্রতিষ্ঠিত হয় আবার যদি কোনোদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায় আবার যদি কোনোদিন এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় সেই দিন আমি নিজের বাড়ির মায়ায় নিজের পরিবারের মায়ায় নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকব না বরং সেই দিন আমি তোমার দ্বীনের জন্য সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সুপর্দ করে দেব যদি কেউ এই নিয়ত করতে পারো তাহলে হিজরত না করেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে শপথ করেন বাংলাদেশের শত্রুরা আমি বাংলাদেশ বলি কারণ বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না যারা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচয় দেয় তারা বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করে হাজার বছরের ইতিহাস এই বাংলাদেশ এমনিই তৈরি হয় নাই 200 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রাম করতে হয়েছে এই দেশটা অর্জন করতে গিয়ে ব্রিটিশ বিতাড়িত হওয়ার আগেই আবার আরেকটা সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে জীবন দিতে হয়েছে এই জনপদের মানুষকে সেটা ছিল পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর মাকুরদের এই দাদাবাবুদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে রবীন্দ্রনাথ আজকে বাংলাদেশের অনেক এক শ্রেণীর মানুষের কাছে একটা দেবতা তুল্য হয়ে গেছে অথচ বিগত 100 বছর বিগত 19 শতকে 18 শতকে সে একজন চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী ব্যক্তি ছিল কবিতা ভালো লেগেছে ভিন্ন কথা তার সাহিত্য উচ্চাঙ্গের সেটা ভিন্ন কথা কিন্তু যদি আমি তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আমি দেখি রবীন্দ্রনাথকে একজন সাম্প্রদায়িক একজন উগ্র হিন্দু ছাড়া আমি আর কিছুই বলতে পারি না তারা এই মুসলমানরা যেন তখন বঙ্গ দুই ভাগ ছিল পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আমরা ছিলাম পূর্ববঙ্গে পূর্ববঙ্গে ছিল মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গ ছিল বেশিরভাগ হিন্দু অধ্যুষিত আর এরকম বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের লোকেরা তারা খবরদারি করত নেতাগিরি করত সব তাদের তারা করত আর এই পূর্ববঙ্গের মুসলমানরা ছিল অবহেলিত যখন পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল এই পূর্ববঙ্গের নবাব স্যার সলিমুল্লাহ নবাব পরিবার যারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতো নবাব সলিমুল্লাহ সেই যুগে আমাদের আমাদের এই গোটা কওমি অঙ্গনের সেরেতাজ মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনাকে তিনি এই অঞ্চলে এনেছিলেন এই নবাব স্যার সলিমুল্লাহ সাহেব ওনারা এই সমস্ত নবাব মুসলমান নবাবেরা এবং এদেশের মুসলমানরা তারা চাইল যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের করতলগত আমরা থাকব না আমরা আমাদের এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবো এদেশের মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে নিজস্ব পরিচয় নিয়ে তারা মাথা তুলে দাঁড়াবে এই চেষ্টা যখন এই পূর্ববঙ্গের মুসলমানরা করলো পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে হিন্দুরা তখন বঙ্গভঙ্গ রদ নামে তারা সহিংস আন্দোলন করেছিল কি আন্দোলন শব্দটা মুখস্থ করে রাখবেন যখন আন্দোলন করি তখন আমাদেরকে জঙ্গিবাদী বলো অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহকর্মীরা তাদের আন্দোলনের নামই ছিল সহিংস আন্দোলন মানে জঙ্গিবাদী আন্দোলন সেই সহিংস আন্দোলনের মাধ্যমে শত শত মানুষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে
আর এইভাবে সহিংসতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। পূর্ববঙ্গের মুসলমানরা লড়াই করেছে 1947 সালে যখন সুযোগ এসেছে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে তিন তালাক দিয়ে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। এটা গেছে দ্বিতীয় সংগ্রাম আমাদের পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গড়ার লড়াইয়ের সংগ্রাম। এরপরে আসছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই। ওরা মুসলমান আমরাও মুসলমান, কিন্তু ওরা বলল মুসলমান মুসলমান হলে কি হবে, তোরা বাঙালি আর আমরা হলাম পাঞ্জাবি, সুতরাং পাঞ্জাবিরা হলো উত্তম, বাঙালিরা হলো অধম, বাঙালিরা হবে গোলাম আর পাঞ্জাবিরা করবে প্রভুত্ব। আমরা তখন পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিলাম, আমাদের একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল, তিনি বলে দিয়েছিলেন সালাম জানাই দিলাম তোমাদেরকে, তিনি বলেছিলেন এবং সেই কথা আজও আমরা বলি, আমাদের একজন প্রভু আছে, তিনি কোথায়, কোথায়, আরশের উপর, আমাদের এক প্রভু আরশের উপর, আরশের মালিক আমাদের এক প্রভু, ওই এক আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, এছাড়া আসমান আর জমিনের মধ্যখানে আমাদের আর কোনো প্রভু নাই। কেউ যদি আমাদের দিকে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয় আমরাও তাকে ভাই হিসেবে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা দরিদ্র হতে পারি, দুর্বল হতে পারি, আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে এ জাতির ইতিহাস হলো সেই প্রভু বনে যাওয়া মখলুকের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই, সেই ইতিহাস আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আবার এ দেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলে, তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে, এদেশের 4 কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে, তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সন্তানদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে গোটা বাংলাদেশকে তোমরা অপমান করেছিলে। মনে রাখবেন এই শিক্ষাটা আমাদের এখান থেকেই, আমাদের দিকে যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায়, ভ্রাতৃত্বের হাত বাড়ায়, আমরা তাদেরকে ভ্রাতৃত্বের আদরে, ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই। রুহামাউ বাইনাহুম, যারা বলবে আমরা তোমাদের ভাই, আমরাও বলবো তোমরা আমাদের ভাই, কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের প্রভু, আমরা পরিষ্কার বলে দেই রব একজনকেই মেনেছি, একজনকেই মানব, সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে আমরা সেই মখলুক প্রভুত্বের ফলানে ওয়ালাদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু বুক কাঁপবে না। মহতরম হাজরিন, এই দুইটা কথা বললাম এই প্রসঙ্গে, সর্বশেষ কথা আমার, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া জান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এই জিহাদের মধ্যে কিছু মুনাফেকরা বাটপারি করেছিল, মুনাফেকরা তারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, ধোকাবাজি করেছে, প্রতারণা করেছে, ছল চাতুরির আশ্রয় নিয়েছে, ছল চাতুরির আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই, অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না। এই সুবিধাবাদী সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়, শুধু ইসলামের নামে হালুয়া খাইবা আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে তুমি বলবে তুমি যাও আমি নাই। এই সকল চরিত্র ইসলাম গ্রহণ পছন্দ করে না। ইসলাম বলে যখন সুবিধা আসবে সকলে মিলেমিশে ভোগ করব, রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে
জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না যারা পিওর মুসলমান ছিলেন খালেস মুসলমান সাহাবী ছিলেন কিন্তু তারা ঘটনা চক্রে জিহাদে যেতে সক্ষম হন নাই জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর মাধ্যমে তোমরা কেন জিহাদে যাও নাই তারা অকপটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আমরা যেতে পারি নাই আমাদের আসলে কোনো ওজর ছিল না তারা মিথ্যা অজুহাত দাঁড় করান নাই সত্য কথা বলেছেন সত্য কথা বলে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদ থেকে পিছনে ছিলে কোনো অজুহাত ছাড়া কোনো ওজর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছো কাজেই এইজন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো 50 দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন কতদিন 50 দিন এই তিনজন সাহাবী সংক্ষেপ কথা তিনজন সাহাবী তাদের মধ্যে দুজন ছিলেন বয়োবৃদ্ধ আর একজন ছিলেন নওজওয়ান দুইজন ছিলেন কি বয়োবৃদ্ধ একটু বয়স্ক আর একজন ছিলেন যুবক বয়োবৃদ্ধ যেই দুইজন ছিলেন তাদের দুজনের নাম একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া আর একজনের নাম হলো মুরারা ইবনে রবিয় আর যিনি নওজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাব ইবনে মালিক যুবক অর্থবিত্তশালী মানুষ কিন্তু যে কোনো কারণে একটু অবহেলা করতে করতে গাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই যখন আল্লাহর নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই অজুহাত ছাড়া জিহাদে যায় নাই ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন এই বিষয়টা যখন সামনে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাব তুমি এক কাজ করো তুমি গিয়ে আল্লাহর নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় করাও মিথ্যা ওজর পেশ করো তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোনো রকমভাবে পাশ কাটায় গেছে আর দুজন মানুষ এমন আছে যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন যারা নানা রকম অজুহাত দাঁড় করায় অজুহাত তৈরি করে মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল তারা কেমন লক্ষ্য করে দেখলেন সবগুলো হলো মুনাফেক বাটপার আর যেই দুইজন সত্য কথা বললেন কোনো মিথ্যা অজুহাত দিলেন না লক্ষ্য করে দেখলেন রাজুলানি সালিহাইনি শাহিদা বাদরান রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান তারা দুজন নেককার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহর নবীর প্রিয় সাহাবী তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা করে আল্লাহ এই দুই হুজুরের সাথে আমি আছি এবার যা করে আল্লাহ ভালো পরিণাম করবেন আমি বাটপারদের সাথে থাকব না খেয়াল করে বুঝবেন আপনি যখন কোনো দ্বিধায় পড়ে যাবেন কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন তখন কিভাবে সিদ্ধান্ত নেবেন হে সাধারণ মুসলমানগণ কোরআনের সূত্র আল্লাহর নবীর হাদিসের সূত্র সাহাবায়ে কেরামের জিন্দেগির বাস্তব নমুনার সূত্র হলো এই যখন তুমি কনফিউশনে পড়ে যাবে যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এদিকে যাব না ওদিকে যাব এদিকে যাব না ওদিকে যাব তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে কোন দিকে কারা আছে তুমি যখন তাকায় দেখবা একদিকে মহিবুল্লাহ বাবু নগরী একদিকে আল্লামা জুনায়েদ বাবু নগরী তুমি যখন তাকায় দেখবা একদিকে আল্লামা নূর হোসেন কাসেমী তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হাক্কানি ওলামায়ে কেরাম আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে ধোকাবাজদের দল ত্যাগ করে আল্লাহওয়ালা নেককারদের সঙ্গে থাকবা তোমার পরিণাম ভালো হবে মুহতারাম হাজেরিন আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে আলহামদুলিল্লাহ আমি আমার এই কঠিন সময়ে
এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে যখন আমার উপর কঠিন বিপদ আসলো ভয়াবহ এক বিপদ গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে পুলিশ র‍্যাব বিজিবি আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এসবি সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাঁড়ায়ে আমার বিরুদ্ধে বিষোদগার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপায়ে পড়ল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমার আপনজনরা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কাক কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব কারণ মামুনুল হক নাম পাইলেই হলো আর কোনো অপরাধ লাগবে না তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে তুমি বড় অপরাধী এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল যার সংশ্লিষ্টতা পেয়েছে এক মাদ্রাসা আমি পড়াতাম আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে যেখানে আমার নাম পেয়েছে আমার বাসা আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে পড়েছে সব তছনছ করে দিয়েছে এই পরিস্থিতিতে কি করতে পারি এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করব এই ধরনের পরিস্থিতিতে যখন আমি পড়লাম তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কর্ম কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে কয়জন ঠিক সেই তিনজন আমার কোরআনে সেই আয়াতের কথা মনে পড়ল যে এখানে মাইনাস থ্রি ফর্মুলা 2011 না 111 এ ছিল কি মাইনাস 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 টু ফর্মুলার কথা শুনছেন 111 এ আর 2021 সালে ছিল মাইনাস থ্রি ফর্মুলা হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো এক নম্বর আল্লামা জুনায়েদ বাবুনগরী দুই নম্বর আল্লামা নূর হোসেন কাসেমি আর একটা হলো অধম আমি মামুনুল হক এই তিনজনকে মাইনাস করো মাইনাস থ্রি ফর্মুলা মাইনাস থ্রি ফর্মুলায় ফেলে আমার দুই বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু এই দুইজনকে তারা জানে খতম করেছে আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনোদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি মাইনাস থ্রি ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহরবানি আমাদের এই তিনজনকে মাইনাস করার এই পুরো সিস্টেমটা ওই তিন সাহাবীর সাথে মিলে যায় ওখানেও তিনজন দুইজন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে দুইজন তারা দুইজন বৃদ্ধ আমি একজন যুবক তো চিন্তা করলাম যা করে আল্লাহ যে পথে আল্লামা নূর হোসেন কাসেমি যে পথে আল্লামা জুনায়েদ বাবুনগরী গেছেন ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে কমর বেঁধে থাকলাম ওই রাস্তার উপর হয়তো তিনটা বছর আমাকে কষ্ট করতে হয়েছে হয়তো তিনটা বছর নিদারুণ কষ্টে রাত আর দিনগুলোকে কাটাতে হয়েছে হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে হয়তো অনেক দিন বুকের বুকের গঙ্গানি আর দীর্ঘ শ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে তিন বছরের পর সেই প্রভাত এসেছে নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে অত্যাচারী জালিমেরদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে আমরা দেশেই ছিলাম আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে 14 গোষ্ঠী সহ দেশের সীমানার বাইরে লাভ হবে না এই দেশে আর আসতে পারবেন না কোনো লাভ হবে না ট্রাম্পের ছবি নিয়ে আসবেন এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এদেশের মানুষ বাইডেনকেও খায় নাই ট্রাম্পকেও খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় ১৬০০ ১৬০০র উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ১৬৫০০
তাগড়া তাগড়া যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলেমেয়েদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে এই 1650 আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যদি কেউ বিচারে গরিমুষি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না বিগত 100 বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম এত বড় ভয়াবহ নির্যাতন জুলুমের ঋষ্টিমূলার বাংলার মানুষের উপর কোনো স্বৈর শাসক চালায় না মহترم হাজেরিন এভাবে সিদ্ধান্ত নেবেন যখন দদুল্যমানতায় পড়ে যাবেন দ্বিধানন্দে পড়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে যেখানে দেখবেন আল্লাহওয়ালারা আছে যেখানে দেখবেন নেককাররা আছে যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে আর কিছু বুঝে না আসলেও সৎ মানুষদের সাথে থাকবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব থাকবেন তো ইনশাআল্লাহ দেখেন আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই 2022 সাল জুড়ে একটা ওয়াজ করতাম সব জায়গায় আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি আপনাদের কারো মনে থাকার কথা আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হলো আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয় যেই রাজনীতির দল যেই রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে তোমার দল যদি তোমাকে আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে বলে তোমার দল যদি তোমাকে আলেম সমাজের বিরুদ্ধে ময়দানে নামতে বাধ্য করে হে মুসলমানের সন্তান তোমাকে বলেছিলাম আজও বলি ভবিষ্যতে বলবো যে দল তোমাকে ওলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরে সেই দলকে সেই দলের নেতা নেত্রীকে 14 তালাক দাও ওলামায়ে কেরামের সঙ্গে তুমি থাকো দুনিয়াতেও তোমার পরিণাম ভালো হবে আখিরাতেও তোমার পরিণাম ভালো হবে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ যদি সৎ নিয়তে ভালো উদ্দেশ্যে যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য করেন এখনো আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ যখন সাহায্য করবেন পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ সেই বিজয় রুখতে পারবে না এবারের বিজয় ইসলামী বিপ্লবের একটা প্রাথমিক স্টেজ ভিত্তি স্থাপিত হয়েছে এ বিজয়ে যারা রক্ত দিয়েছে অধিকাংশই হলো ইসলাম প্রিয় জনতার রক্ত গিয়েছে সুতরাং এ রক্ত একদিন কথা বলবে এ রক্ত থেকে ফুল ফুটবে এ রক্ত থেকে বাগান তৈরি হবে সে বাগান হবে আল কোরআনের বাগান সে বাগান হবে ইসলামের বাগান সেই বাগান হবে খেলাফতের বাগান খেলাফতের বাগান ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে শুধু মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কথা কোনো কাজ যেন আল্লাহ আমার দ্বারা না নেন যা বলি যা করি সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের কল্যাণের জন্য হয় আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল পথ থেকে রক্ষা করেন সঠিক পথে যেন আল্লাহ আমাকে ইস্তিকামতের সাথে দৃঢ়তার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে আফিয়াতের সাথে রাখেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা